বন্ধুরা, যে কোনো কাজের কিছু মৌলিক বিষয় থাকে, ঠিক সেই রকমই অ্যামওয়ে বিজনেস করতে গেলে তার কিছু মৌলিক কাজকর্ম আছে। সেই মৌলিক কাজ অ্যামওয়ে বিজনেসের মৌলিক কাজগুলোকে বলা হয় ফোর বেসিক্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে চারটা মৌলিক কাজ আছে। নাম্বার ওয়ান, লিস্ট বিল্ডিং। নাম্বার টু, কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট। নাম্বার থ্রি, এসটিপি। নাম্বার ফোর, ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। দেখা যাক বন্ধুরা, লিস্ট বিল্ডিং অর্থাৎ কিসের লিস্ট? এখানে তিন রকমের লিস্ট করতে হয়। ফার্স্ট, ড্রিম লিস্ট, অর্থাৎ অ্যামওয়ে বিজনেসটি করে আপনি আপনার কোন কোন স্বপ্ন পূরণ করতে চান তার একটি লিস্ট বানিয়ে ফেলুন। নেক্সট, কোশ্চেন লিস্ট, অর্থাৎ এই বিজনেস প্ল্যানটি শোনার পরে আপনার মনে নানান প্রশ্ন আসতে পারে। তো আপনার মধ্যে যত রকমই প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্নগুলো একটা লিস্ট বানান এবং প্রত্যেকটি প্রশ্ন ধরে যিনি আপনাকে প্ল্যান দেখিয়েছেন তার সঙ্গে আবার বসুন এবং আপনার সমস্ত প্রশ্ন ক্লিয়ার করুন। করার পরে নেক্সট আরেকটি লিস্ট করতে হয়, সেটি হচ্ছে লিস্ট অফ পার্সনস। অর্থাৎ এই বিজনেসটি করতে গেলে কিছু মানুষের সান্নিধ্যে আসার প্রয়োজন হয়। সেই মানুষগুলোকে আপনি এইরকমভাবে লিস্ট করতে পারেন। ফার্স্ট, ফ্রেন্ড লিস্ট, আপনার যত বন্ধুবান্ধব আছে তাদের একটা লিস্ট বানান। নেক্সট, রিলেটিভ লিস্ট, তা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের একটা লিস্ট বানান। দেন স্ট্রেঞ্জার লিস্ট, অর্থাৎ যাদেরকে আপনি চেনেন না তাদের একটা লিস্ট বানান এবং এই লিস্ট অনন্তকাল ধরে চলতে থাকে। বন্ধুরা, এই তিনটি লিস্ট করার পরে যখন আপনি বিজনেসটি করার জন্য মনস্থির করলেন, ডিসিশন নিলেন, তখন তো এটা স্বাভাবিকভাবেই এই বিজনেস করার জন্য আপনাকে কিছু সময় দিতে হবে। সেই সময় বের করার জন্য পোস্টপন্ড লিস্ট হচ্ছে সেই আপনাকে সারাদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি যে সমস্ত কাজকর্ম করেন তার মধ্যে যেগুলি আনপ্রোডাক্টিভ কাজ, সেই আনপ্রোডাক্টিভ কাজগুলোকে বন্ধ করে আপনি অ্যামওয়ে বিজনেসের জন্য টাইম বের করতে চাইছেন। মানে সেই সমস্ত আনপ্রোডাক্টিভ কাজগুলো একটা লিস্ট তৈরি করুন যেগুলো বন্ধ করে আপনি অ্যামওয়ে বিজনেসে সময় দিলে আপনার বিজনেসটি বিল্ড করা সম্ভব হবে। নেক্সট, কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট। কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট কি? এই যে আপনি লিস্ট করলেন কিছু মানুষের, সেই মানুষদের লিস্টে নাম আছে মানেই তাকে ইনভাইট করতে হবে, তাকে প্ল্যান শো করতে হবে, তাকে বিজনেসে নিয়ে আসতে হবে, নট নেসেসারি, কারণ সবাই কিন্তু এই বিজনেসটা করবে না। তাহলে কারা করবে কারা করবে না, তার জন্য ফার্স্ট আপনার এই যে লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ধরে ধরে কোয়ালিফাই করতে হবে। কারণ কোয়ালিফাই মানে বিশেষ কিছু সিম্বল আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো বিজনেসের ভিতরে আস্তে আস্তে যখন আপনি ঢুকবেন তখন বুঝতে পারবেন কীভাবে কোয়ালিফাই করা যায়। তাই প্রাইমারিলি এটা বলা যায় যে কোয়ালিফাই অর্থাৎ আপনি এই বিজনেস যে কোয়ালিফাই করার জন্য তাদেরকে আপনি হেল্প নিতে পারেন, সিডি, ডিভিডি, বুক, প্রোফাইল, মিটিং, ফোন কল, হোয়াটসঅ্যাপ, এইসব সোশ্যাল মিডিয়া, এই সমস্ত বিষয়ের হেল্প নিয়ে বিশেষ কিছু সিম্বলের মাধ্যমে আপনি তাদেরকে কোয়ালিফাই করুন। যদি দেখা যায় হ্যাঁ তাকে বিজনেস প্ল্যানটি দেখানো যেতে পারে বা তাকে বিজনেসে নিয়ে আসা যেতে পারে, দেন তখন তাকে ইনভাইট করুন। কোথায় ইনভাইট করবেন? সে ইনভাইট বিভিন্ন রকমের হতে পারে। আপনি পার্সোনালি তার সঙ্গে মিট করতে পারেন, তাকে মিটিং ফাংশনে ইনভাইট করতে পারেন, বা প্রতিটা শহরে ব্রিথ ওপেন বলে একটা মিটিং হয় যেখানে প্ল্যান দেখানো হয় এমন বিজনেসে, সে বিট ওপেনে তাকে ইনভাইট করতে পারেন। যেখানেই হোক না কেন তাকে ইনভাইট করুন এবং ইনভাইট করার পর তাকে এসটিপি করুন, অর্থাৎ শো দ্য প্ল্যান, তার তাকে প্ল্যান শোটি দেখান, অর্থাৎ বিজনেস প্ল্যানটি কী সেটা তাকে দেখান উইথ ডেমো। প্ল্যান দেখানোর পরে, প্ল্যান দেখানোর সঙ্গে সঙ্গে যদি জয়েন করবেন বা বিজনেস শুরু করে দেবেন এরকম নাও হতে পারে। প্ল্যান দেখানোর পরে তাকে করতে হবে কি, ফলো আপ করতে হবে এবং ফলো থ্রু। ফলো আপ কী এবং ফলো থ্রুটা কী? এই ফলো আপ এবং ফলো থ্রু করতে গিয়ে আমরা এই বিজনেসের যে নাইন কোর স্টেপের মধ্যে আমরা দেখেছি 9টি কাজ এখানে করার দরকার হয়। সেই 9টি কাজ মানে এক একটা কাজ এক একটা বৈশিষ্ট্য মানুষ, সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কি না বা কটা বৈশিষ্ট্য আছে কটা নেই তাকে দিয়ে
কীভাবে বিজনেসটা করানো যাবে, কোন বৈশিষ্ট্য আছে, কোন বৈশিষ্ট্য তার মধ্যে এনহ্যান্স করতে হবে, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমরা কিন্তু এই সিডি, ডিভিডি, বুক, প্রোফাইল, মিটিং ফাংশান, ফোন কল, হোয়াটসঅ্যাপ এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে পারি। হেল্প নিয়ে তাকে ফলো আপ করুন যে তাকে আপনি আপনার বিজনেস পার্টনার করবেন কি না। যদি দেখেন হ্যাঁ তাকে বিজনেস পার্টনার করা যাবে, দেন তাকে বিজনেসে লঞ্চিং করা এবং শেষ দিন পর্যন্ত তাকে ফলো থ্রু করে যাবেন।